হে গাইস, হোয়াটসঅ্যাপ। এখন ওয়েদারটা দুম করে একটুখানি চেঞ্জ হয়ে গেছে, আর তার সাথে সাথে বৃষ্টিও পড়ছে আমাদের এখানে। আর তারই মাঝখানে এমন একটা ট্রেলার এসে গেছে যেটা হরর সিনেমা তো আমরা বলতেই পারি, মানে হরর ভাইবটাকে খুবই ভালোভাবে ক্যারি করছে। কারণ এটার টিজারটা দেখে আমি তো অন্তত সেরকম ভাইবই পেয়েছি। কথা হবে এবং লাইভ রিয়াকশন দেবো শায়তানের টিজারের, সরি ট্রেলারের। তো শায়তান সিনেমাটা অভিনয় করেছেন জ্যোতিকা এবং অজয় দেবগন, আর মাধবন এবং প্রমুখ। এর মধ্যে যে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা ওয়াশ বলে একটা গুজরাটি সিনেমার রিমেক, ঠিক আছে? তো ওই যে সিনেমাটা তো আমি দেখিনি, ওটা ট্রেলারটা আমি দেখেছিলাম। তো ট্রেলারটা দেখে একটা মানে মাইন্ড ব্লোন হয়ে গেছিলাম, কিন্তু আমার সিনেমাটা কোনোভাবেই আমি দেখতে পারিনি লিগালি অন্তত। তো চলো দেখি এবার এই শায়তানের ট্রেলারটা কেমন হয়েছে। বিকাশ ভায়াল ডিরেক্ট করেছে, বলে রাখি বিকাশ ভায়াল কিন্তু খুব ভালো একজন ফিল্ম মেকার, সুপার 30 কুইন বানিয়েছেন। কিন্তু এটাও মনে রাখা উচিত যে বিকাশ ভায়াল শানদার এবং গণপতও বানিয়েছেন। তো চলো দেখি কেমন হয়েছে ট্রেলারটা। 1 2 3 স্টার্ট। নমস্কার, ডায়াল 100। হ্যালো, वो उसे मार डालेगा सर। हेलो हेलो मैडम, वो जबरदस्ती हमारे घर में घुसा। जबरदस्ती? हेलो, पता नहीं मेरी बेटी पर क्या कर। मैडम कहाँ से बोल रहे हो आप? मेरी बेटी को बचा लो। हेलो, वो इधर आ रहा है। मैडम मैडम आप घबराइए मत। मार डालेगा सर। सॉरी, मैं अपनी बेटी को फोन करना चाह रहा था, मेरा फोन का बैटरी कॉन्क ऑफ कर गया। 10-15 मिनट का सवाल है, चार्ज होते ही मैं चला जाऊंगा। आप बैठिए, मैं चार्ज लेकर आता हूं। Kabir, I need that man out of the house, sir. Sir, 15 minute ki baat hai. I think you should leave now. Aap shayad samjhe nahi. Main nahi jaane wala. Jaane apne dad ko roko, to kya kar rahe? Dad, ye kahin nahi jayenge. Janvi, side ho ja. Dad, agar yahi rahenge, yahi rahenge. Janvi, chahe putti kha jao. Chalo kore. Apne aap ko slap karo. Zor se. Once more. क्या किया तुमने मेरी बेटी के साथ? What have you done to her? बस ये करा नहीं कि आपकी लाडली मेरी कठपुतली है और मैं उसका भगवान। What rubbish! जानवी, अपने पिताजी को जोर से छावड़ मार दो। मुझे आपकी बेटी को यहाँ से ले जाना जरूरी है, आपके आशीर्वाद के साथ। नहीं ले जाने दूंगा उसे। तेरी बेटी को आजाद करेगा कि नहीं? बोल। तुम्हें पता है कि तुम किसके सामने खड़े हो? मैं कौन हूं? मैं क्या कर सकता हूं? अच्छा जानू, अगर कोई भी पास में आएगा ना तो चाकू भूक देना। ओके, थैंक्स। तो ट्रेलर तो देखा हलो, और ट्रेलरটা দেখে আমি মানে কি বলবো, আই এম জাস্ট স্পেল বাউন্ড। মানে ট্রেলার এরকমই হওয়া উচিত, মানে সলিড ট্রেলার। মানে ট্রেলার কাটিং কি হয় তো সেটা এটা দেখে আবার আরেকবার ইয়ে হয়ে গেল, মানে বোঝা গেল। এর আগে যখন বাংলার সিনেমা যদি কথা বলি, রিসেন্ট টাইমে রক্তবীজের ট্রেলার কিন্তু সলিড ছিল, ঠিক আছে? মানে এডিটারদের জন্য ওইটা একটা শিক্ষণীয়, মানে একটা খুব ভালো রেফারেন্স। আর এই সিনেমা যে ট্রেলারটা হয়েছে এটাও কিন্তু খুব ভালো, যেরকম সাউন্ডের কাজ, যেরকম ডায়ালগুলোর সাথে সিঙ্ক করা, সেগুলো খুবই ভালো হয়েছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর সবাইকার পারফরমেন্স খুবই ভালো লাগছে। আর অন্যদিকে সব থেকে যেটা পজিটিভ পয়েন্ট এই ট্রেলারের সেটা হচ্ছে আর মাধবন। সত্যি মানে কি সুন্দর কাজ করেছেন তিনি, মানে দেখে রীতিমতো লোকটাকে কিন্তু দেখে ভয় লাগছে। অজয় দেবগানের যেরকম কাজ সেটাতে নতুন কিছু দেখলাম না, যেহেতু তিনি পরপর অনেক রকমের কাজ করেন
হয়তো সেই জন্য তিনি নতুন কিছু একটা ক্যারেক্টারে দিতে পারেন না, কিন্তু আমরা সবাই জানি যে তিনি কত ভালো একজন অভিনেতা। আশা করছি যদি কোনোভাবে এই সিনেমাটা ক্লিক করে যায় তাহলে কিন্তু একটা খুব সলিড জিনিস হবে। ঠিক আছে, গুজরাটি ফিল্মটা তো আমি দেখিনি, গুজরাটি ফিল্মে যে ট্রেলারটা দেখেছিলাম আমি, ঠিক আছে, সেটা দেখে পুরো মনে হলো যেন ফ্রেম টু ফ্রেমই করেছে, ঠিক আছে, রিমেকটা। তো সেটা কোনো একটা বড় ইস্যু নয়, যতক্ষণ সিনেমাটা ভালো হচ্ছে চিন্তার কিছুই নেই। আমার মনে হয় এটা কিন্তু বড় এক্সপিরিয়েন্স, মানে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করার মতো একটা ছবি। আর অন্ধকার যখন থাকবে মানে ভয় কিন্তু লাগবে আশা করছি, কারণ সাউন্ডের কাজ খুবই ভালো হয়েছে, মানে সাউন্ড ডিজাইনিং একদম টপ নচ, ঠিক আছে, সবাইকার পারফরম্যান্স ভালো। এই মেয়েটা যে অভিনয় করেছে, যে পজেসড হয়ে যাচ্ছে, গুজরাটি সিনেমাটাতেও এই মেয়েটাই ছিল। দুটো কম্প্যারিজন আমার মনে হয় না যে করা ঠিক হবে বলে, ঠিক আছে, কারণ দুটো ভাষার ছবি, মানে যদি ওই সিনেমাটা দেখি আর এইটাও যদি যখন দেখা হবে তখন আমরা একটা কম্পেয়ার করতে পারি। তো আপাতত যেরকম লেগেছে আমার ট্রেলারটা খুবই ভালো, খুবই পছন্দ হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানা যায় তোমাদের এই যে ট্রেলারটা কেমন লেগেছে, তোমরা কতখানি আশাবাদী এই সিনেমাটাকে নিয়ে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।